নোংরা জামা পরব না, নোংরা দেহে থাকব না, জল অপচয় করব না। আঠারো বছরের নিচে আমরা মেয়েদের বিয়ে দেব না, একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে দেব না। আচ্ছা, আমরা শৌচাগার ব্যবহার করব, শৌচ কর্মের পরে সাবান দিয়ে হাতটি ধোব, কোনো গুজবে কান দেব না, প্লাস্টিক ব্যবহার করব না, গাছ আমরা কাটব না। তাহলে আমরা সুন্দর এক পৃথিবী পাব। এবার আমরা কি কি করব, চারিদিকে ফিনাইল ছড়াবো, ব্লিচিং ছড়াবো, মশারি টাঙিয়ে ঘুমাবো, শৌচাগার ব্যবহার করব, শৌচ কর্মের পরে সাবান দিয়ে হাত ধোব, গাছ আমরা লাগাব, তারপর গাছ থেকে আমরা কি পাবো, শুনি তো কি পাবো, গাছ থেকে কি পাই আমরা, তাড়াতাড়ি বা খুব ভালো, গাছ থেকে আমরা ফল পাব। আচ্ছা, গাছ থেকে আমরা ঔষধ পাবো, ঠিক আছে, গাছ থেকে আমরা ঔষধ পাবো। আর কি হবে, গাছে কে থাকে, গাছে কারা থাকে, পাখিদের আশ্রয় দেব, তাই না, গাছের আমরা নির্মল বাতাসটা পাবো, গাছের সঙ্গে আমাদের আত্মীয়তা সম্পর্ক গড়ে উঠবে, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা সবাই আজকে শুনলাম যে আমরা আমরা সবাই বলো সুস্থ দেখে বাঁচতে চান, বিশুদ্ধ জল করুন পান, একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, সাবান দিয়ে হাতটি ধোব, থাকবো পরিচ্ছন্ন, রোগ জীবাণু ভাগবে দূরে, জীবন হবে ধন্য, হাত দুটি জলে ভেজাও, এবার হাতে সাবান লাগাও, হাত ঘষো বারে বারে, ফেলা তোলো মন ভরে, আঙুলের ভিতর আঙুল চালাও, নখের ময়লা সব বের করো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলবো, পরিষ্কার হাতি শক্তির আধার, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সবাই মিলে হাত ধরে বিদ্যালয়ে যাবো,